উত্তেজনা আরামবাগের মাত্রা এলাকায়। পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য মাটি পরীক্ষাকে ঘিরে কার্যত তুলকালাম কাণ্ড এলাকায়। সাধারণ মানুষের বিক্ষোভের জেরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। পুলিশের সামনেই চলল বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্রা এলাকায় এই মাঠে খেলাধুলা হয়, কিন্তু পুরো বোর্ড এই মাঠ দখল করে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে চাইছে। এর আগেও বহু বিক্ষোভ ও অভিযোগ জানানো হয়েছিল বিভিন্ন দপ্তরে, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। আমাদের সমস্যার মধ্যে পড়ছে এই খেলার মাঠটা, দীর্ঘদিন ধরে আমরা খেলে আসছি এই খেলার মাঠটা। এরা জোর করে পৌরসভা দখল করে কেঁচা ফেলতে চাইছি। আমরা বারবার আবেদন করেছি এসডিও, বিডিও, ডিএম, সিএম সমস্ত দপ্তরে আমরা দরখাস্ত করেছি যাতে আমাদের খেলার মাঠটা বাজায় থাকে, তারা কোনো কর্ণপাত না করায়। আবার জোর করে পুলিশ দিয়ে আজকে মাটি পরীক্ষা করাতে এসছে। আমরা এই জন্য গ্রামবাসী মিলে আমরাই প্রতিবাদ করছি যে না, এখানে কেঁচড়া ফেলা যাবে না। স্যার, এইখানে আমরা আজ 50 বছর খেলার মাঠটা আছে, চারটে গ্রামের লোক এইখানে খেলতে আসে, খেলাধুলা সবই চলে, দিয়ে আমরা চারদিন হলো রেখে রেখে চারদিন আমরা এইখানটায় আছি, বললো যে কেঁচড়া খেলতে আসবে। আমরা কাজ, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমরা চারদিন ওইখানটায় বসে আছি আর চারদিন কাজ কামাই করে, তাহলে কাজ কখন এলো নিকো কেঁচড়া ফেলতে? আজকে সবাই কাজে চলে গেছি, আজকে ফাঁকা টাইমে চলে আসে, কেন আসবে? আমরা থাকতে থাকতে আসুক না, আমাদের সঙ্গে সেটাই কথা হবে যে কি বললে কি হবে না হবে, আর না বলে এখানে কেঁচড়া ফেলতে যাওয়া যাবে না। শনিবার সকালে হঠাৎ করে পুলিশকে সাথে নিয়ে পৌরসভার পক্ষ থেকে মাটি পরীক্ষা করা হয়। এর প্রতিবাদ জানিয়ে তারা ক্ষোভে ফেটে পড়লেন। তারা এখানে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড করতে দেবে না। দেখুন, এটা সরকারি প্রকল্প, সরকার আমাদেরকে এটা করতে নির্দেশ দিয়েছেন, আমাদের নামে জমি দিয়েছেন, প্রশাসনের দায়িত্ব ছিল এটা করে দেওয়ার। কাজেই প্রশাসন তোরা দেখছে, আমাদের এসডিওর সঙ্গে কথা হয়েছে, এসডিও ম্যাডাম বলেছেন যে মঙ্গলবার দিন এদের নিয়ে এদের ডাকবেন, এদের নিয়ে বসবেন। তো সেটা এখানেই হোক আর ওনার চেম্বারেই হোক, যেখানেও হবে, একটা আলোচনার ভিত্তিতে দেখা যাক কী হয়। আলোচনা করে কালকেও তো আদিবাসী সম্প্রদায়ের দুজন নেতা আমার কাছে এলো এবং তাদেরকে কাগজ চাইলো, আমি কাগজটা দিয়ে দিলাম যে সরকার আমাদেরকে জমি দিয়েছে এবং ইউ সাহেবকে টেক ওভার করতে বলেছে। তো সেই কাগজও দিয়ে দিলাম যে তোমাদের মধ্যে ইংরেজিতে কাগজটা ছিল। আমি বললাম তোমাদের এখনও প্রচুর লোক গ্র্যাজুয়েট এম এ করেছে, তাদের পড়াও, পড়িয়ে তোমরা দেখো, বুঝলে। কাজে এরপর আজকে যে এটা হয়েছে সেটা এসডিও ম্যাডাম জানেন, এসডিও ম্যাডাম মঙ্গলবার দিন মিটিং ডাকছেন, দেখে যাওয়া হবার হবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। কানের সমস্যা আর নয় চিন্তা, এবার আরামবাগে এসে গেছে ইকো স্পিচ এন্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিক। এখানে কানের সমস্ত রকমের চিকিৎসা, বাচ্চাদের স্পিচ থেরাপি ও ন্যায্য মূল্যে কানের মেশিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হাসপাতাল মোড়, আরামবাগ, তরফদার এন্টারপ্রাইজের বিপরীত গলি। ফোন নাম্বার 9679656508 অথবা 7363912266। তাই কানের যে কোনো সমস্যা সমাধানে আজই আসুন ইকো স্পিচ এন্ড হেয়ারিং রিহ্যাব ক্লিনিকে। স্বাধীনতার 75 বছর বর্ষপূর্তি উপলক্ষে থাকছে আকর্ষণীয় ছাড়।